আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলেই অনেক ভালো আছেন। এবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মহা সুখবর জানালো জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। প্রাথমিক দ্বিতীয় ধাপ শিক্ষক নিয়োগের সার্কুলার 2023। সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার। তারই সূত্র ধরে গত ফেব্রুয়ারির শেষে প্রাথমিকের প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর। জানা গেছে এই চলতি মাসের 10 অথবা 12 মার্চ প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, কিন্তু সেটা হয়নি। মানে হচ্ছে প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ সার্কুলার আবারও কালক্ষেপণ করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। সম্মানিত ভিউয়ার্স, যদিও কয়েকদিন আগেই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রাথমিকের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর এবং প্রাথমিকের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা যখন আবেদন গ্রহণ শুরু করবে, ঠিক তখনই আবার প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেটি বলা হয়েছিল 10 থেকে 12 মার্চের মধ্যে, কিন্তু আজ 12 মার্চ, প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ সার্কুলার এখনও প্রকাশ করা হয়নি অধিদপ্তর থেকে। তো ভিউয়ার্স, সবাই আশা করি কয়েকদিনের মধ্যে প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।